এক গ্রামের এক কারখানায় কৈলাস নামের এক কিপ্টে লোক কাজ করত। কিপ্টের পাশাপাশি তার সবচেয়ে বড় দোষ ছিল সে প্রত্যেক দিন দেরি করে কারখানায় ঢুকত, আর এই ব্যাপার নিয়ে সকল সহকর্মীরা হাসাহাসি করত। এরকম একটা দিনে কৈলাস অনেক বেলা হয়ে যাওয়ার পরেও কারখানায় ঢোকেনি। দেখ ভাই, 10:40 যে বেজে গেল, কিন্তু কিপ্টে কৈলাসের এখনো আসার কোনো নামগন্ধ নেই। যা বলেছিস, কালকে ম্যানেজার সাহেব বকাবকি করলেন, সেই আজকে আবার লেট। প্রশ্রয় পেপে একেবারে মাথায় উঠে গেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। কি যে করা যায়। না না, একেবারে ঠিক কথা না। কথা কিসের? কথা তো উঠবেই স্যার, 11টা তো বাজতে চললো, কৈলাসের এখনো আসার কোনো নামগন্ধ নেই। আজকে হলে আজ ও আসুক। এসে গেছি, আমি এসে গেছি। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আজকে একটু লেট হয়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না, স্ট্রেট আমার চেম্বারে আসুন। বলুন স্যার, বলুন। বলছি, আপনি কি কানে একটু কম শোনেন? না না, কান আমার একদম চাঙ্গা আছে। করে আমার নামে টিএনপিসি করলো, আমি ঠিক বুঝে চাই। তা আপনার কানের এতই যখন ট্যালেন্ট, তখন কালকে আমি যে এত করে টাইমে ঢুকতে বললাম, সেসব কথা কি আপনার কানে ঢোকেনি? না স্যার, সব ঢুকেছে সব। কিন্তু স্যার, রোজ সকালে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠতে দেরি করেন কেন? ওই যে রাতে না ফেসবুক করতে করতে কোথা দিয়ে যে টাইম চলে যায়, কি বলবো। ঘুমোতে যাওয়ার আগে রোজ ভাবি কালকে সকাল সকাল উঠে পড়বো, মোবাইলের অ্যালার্মে ঘুমই ভাঙে না। শুনুন, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, দরকার হলে আপনি একটা অ্যালার্ম ঘড়ি কিনুন। তাহলে তো স্যার আবার খরচা। খরচাটা এখনই করুন, নইলে আপনার চাকরিটা খরচার খাতায় চলে যাবে, এ আমি বলে দিলাম। গান ওই দেখ ভাই, পুরো আঙ্গুর হয়ে গেল আর বেটা কিশমিস হয়ে ফিরে এলো। এইভাবে সারাদিন সবাই ওই কিপ্টে কৈলাসের পিছনে লাগতে থাকে। কারখানা ছুটি হয় আর তারপর কৈলাস একটা ঘড়ির দোকানে এসে পৌঁছল। ঘড়ির দোকানে রং বেরঙের নানান ঘড়ি সাজানো রয়েছে। সব ঘড়িগুলোই মনে মনে চায় কেউ যেন তাদেরকে কিনে নিয়ে যায়, কিন্তু তার মধ্যে একটা অলস ঘড়ি ছিল, সে কখনোই এই ঘড়ির দোকান ছাড়তে চাইত না। বাকি সব ঘড়িগুলোর কেউই ওই অলস ঘড়ির সাথে থাকতে চাইত না। ওই তো কাস্টমার এসেছে, কি ভালোই না হবে যদি আমাকে এখান থেকে নিয়ে যায়। দোকানদারি ঢুলছে। এই যে দাদা, শুনছেন? দাদা, কত দাম এটার? 200 টাকা দাদা, 200। আপনি এক কাজ করুন দাদা, ঘড়ির ব্যাটারিটা নিয়ে যান, 20 টাকায় হয়ে যাবে। কমের মধ্যে দেখেন না দাদা, একটু কম। এই সবুজ ঘড়িটা দেখুন, এটার দাম পড়বে 150 টাকা, আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে 140 আমি ছেড়ে দেবো। কত বাজেট নেই দাদা, বেকার খরচ বেকার। 140 টাকা থাকলে কোথায় ওই 3 কেজি চাল, 1 কেজি নুন, 1 কেজি আলু, আর 1 জোড়া পোল্ট্রি ডিম হয়ে যাবে। 100 টাকা এর জন্য খরচ করতে পারবো না দাদা। লোকটাই মারা গেছে, তাই ঘড়িটা আমার দোকানেই পড়ে আছে অনেকদিন হলো। ওরে বাবা রে, আমাকে আবার বিক্রি করছে কেন?
আবার আমার উপরে অত্যাচার শুরু হবে। ঠিক আছে, কিন্তু এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড তাই আপনাকে আমি ওই 30 টাকাই দেব। এত কম দামে দেওয়া সম্ভব নয়। এই তো বললেন পুরনো, তাছাড়া আমি এখন 30 টাকায় খরচ করতে পারবো। পকেটে অনলি 50 টাকা আছে, 10 টাকা অটো ভাড়া দেবো আর 10 টাকায় চা বিস্কুট খাবো। কথা বাড়িয়ে লাভ নেই, এই ঘড়িটাই নিয়ে যান। এবার ঘড়িতে সকাল 7টায় অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ি বাবা। কৈলাশ সকাল 7টার অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ে। মাঝ রাতে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। এই তো সুযোগ, নতুন মালিক ঘুমিয়ে পড়েছে, আমি নিজে নিজে অ্যালার্ম টাইমটা চেঞ্জ করে 7টা থেকে 10টা করে নি। বাবা সকাল হয়ে গেছে, 7টা বেজে গেছে, কিন্তু 10টা বাজে, 7টায় অ্যালার্ম দিলাম, 10টায় অ্যালার্ম বাজছে, অদ্ভুত তো। এই মরেছে, ওরে বাবা এক্ষুনি কারখানায় ছুটতে হবে। ছি 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 ছি। আচ্ছা আপনার কি লজ্জা শরমের বালাই নেই? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আপনি বলার পরে আমি ঘড়ির দোকানে গিয়ে একটা সুন্দর অ্যালার্ম ঘড়ি কিনে এনে সকাল 7টায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু অ্যালার্ম বেজে ওঠে সকাল 10টায়। সকাল সকালে গাঁজা করির গল্প দিচ্ছেন? শুনুন, আমি আপনাকে শেষবারের মতন বলে দিচ্ছি, ফের যদি আপনার লেট হয় আমি মালিককে আপনার নামে কমপ্লেইন করব। আর লেট হবে না, আর লেট হবে না, ভোর 4টার সময় অ্যালার্ম দিয়ে ঘুমাবো। ঘড়িটা যদি কোনো কারণে লেট করেও অ্যালার্ম বাজে তবুও আমার অসুবিধা হবে না স্যার। ওসব কথা আমি শুনতে চাই না, আপনি কাজে গিয়ে বসুন, আজকে অনেক লেট করে ঢুকেছেন, তাই ডিউটি আওয়ারের কাজ কমপ্লিট না হলে লেট করে বাড়ি ফিরবেন। এটা তো ঠিক নয় স্যার, আমি তো জেন্টলম্যান, ভদ্রলোক। কথায় বলে জেন্টলম্যানের ওয়ান ওয়ার্ড, মানে ভদ্রলোকের এক কথা। সকালে একবার লেট করেছি, আবার সন্ধ্যেবেলা যাওয়ার সময় লেট করাটা স্যার উচিত হবে না। এ তো মহা শেয়ানা লোক দেখছি। ঠিক আছে, কালকে ওর মজা দেখাব, কালকে লেটটা হোক না। আমি ভোর 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, কালকে দেখবো কটায় অ্যালার্ম বাজে। কৈলাশ ঘুমিয়ে পড়ার সাথে সাথেই ওই ঘড়ি আবার নিজে নিজে অ্যালার্মের সময়টা বদলে সকাল 11টা করে দেয়। বাবা সকাল হয়ে গেছে, হ্যাঁ এ কি 11টার সময় অ্যালার্ম বাজছে, কি সর্বনাশ, আমার আজকে চাকরি চলে যাবে। ওরে বাবা পালাই পালাই। এই তো মহারাজ, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। কোনো কথা আমি শুনতে চাই না, আমি ওপর মহলে আপনার নামে কমপ্লেইন লেটার পাঠানোর ব্যবস্থা করছি। যান বেরিয়ে যান স্যার, বেরান স্যার, পড়ে যাবো স্যার, পড়ে যাবো আপনার পায়ে ধরে, আপনার পায়ে ধরে স্যার। কি করে কি করে, আরে ছাড়ুন, কালকে থেকে রেগুলার আপনি সকাল 9টার সময় ঢুকবেন, এটাই আপনার পানিশমেন্ট। ছাড়ুন, এবার কথা দিচ্ছি আর ভুল হবে না, আর ভুল হবে না। কারখানা ছুটি হয় আর তারপর কৈলাশ বাড়ি ফিরে এসে ঘড়িটাকে ধরে।
এটা কি ভৌতিক ঘড়ি নাকি? হ্যাঁ, অ্যালার্মের কাটা সরে যায় কি করে? এই রহস্যময়কে উদ্ধার করতেই হবে, ঘুম হলে চলবে না। সেদিন রাতে কৈলাশ ঘড়িতে সকাল 7টায় অ্যালার্ম সেট করে, তারপর একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়ে আর চোখটা হালকা করে খুলে তাকিয়ে থাকে ওই ঘড়িটার দিকে। এই তো সুযোগ। ও, এই ব্যাপার! হতচ্ছাড়া, তুই তো দেখছি খুব শয়তান ঘড়ি, রোজ অ্যালার্ম টাইম চেঞ্জ করিস। কি সব কার সাজি, যখন বুঝতেই পেরেছি তখন তো তোকে আর আস্ত রাখবো না, আছড়ে ভেঙে ফেলবো আছড়ে। ক্ষমা করুন বাবু, আর কোনো দিন অ্যালার্ম পাল্টাবো না, ক্ষমা করুন। ঠিক আছে ঠিক আছে, এর যদি বেগরবাই হয় তাহলে কিন্তু একেবারে এক আছাড়। কথা দিচ্ছি, আপনি শুধু মাঝে মাঝে আমার ব্যাটারিটা একটু চেঞ্জ করে দেবেন, তাহলেই হবে। সারা দিন বসে থেকে আমি অলস হয়ে গেছি। তোর জন্য আমার চাকরি চলে যেতে বসেছে, এই তোর ফার্স্ট কাম লাস্ট ওয়ার্নিং, আর কোনো দিন ভুল হবে না। তারপর থেকে রোজ ঘড়িটায় সঠিক সময়ে অ্যালার্ম বাজত, আর কৈলাশের চাকরিটাও টিকে গেল। আর এক বছর পরে, বন্ধুগণ, এই বছর আমাদের অফিসে প্রত্যেক দিন সঠিক সময়ে আসার জন্য পুরস্কার পাচ্ছে কৈলাশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এইভাবে একটা অলস ঘড়ি শুধরে যায় আর কুঁড়ে কিপ্তে কৈলাশ সময়ানুবর্তী হয়ে ওঠে।